মেক্সিকোর উত্তর পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকায় বৃহস্পতিবার আঘাতানে মৌসুমি ঝড় আলবার্তো এরপর ঝড়ো হওয়ার তাণ্ডব দুর্বল হতেই দৃশ্যমান হতে থাকে ক্ষয়ক্ষতির চিহ্ন পানির উত্তল তরঙ্গে ফাটল দেখা দেয় মন্টেরিতে শহর লাগোয়া নদীর তীর এর সঙ্গে ভারী যুক্ত হয়ে বন্যার কবলে পড়ে মেক্সিকোর উপকূলীয় এলাকা নয়ে রাজ্যে প্রাণ গেছে শিশুসহ বেশ কয়েকজনের ঝড়ের প্রভাব পড়েছে সমুদ্র এলাকার পর্যটন ব্যবসায় এই মৌসুমি ঝড়ে মেক্সিকোর উপকূলীয় এলাকার অনেক বন্যার পানিতে দৃশ্য তামৌলিপাস ভিন্ন এ যেন মুদ্রার আরেক পিঠ যেখানে দীর্ঘদিন ধরে খরায় ধুকতে থাকা জেলেদের সীমাহীন দুর্ভোগের পাল্লায় লাগেনি বিন্দুমাত্র স্বস্তির হাওয়া যার কারণে মাছ ধরার জায়গা খুঁজে পাওয়ার লড়াইটা আরও দীর্ঘ হল তাই আয় নিয়ে দুশ্চিন্তায় জেলেরা se, que es donde más এদিকে একই ঝড়ের প্রভাবে বৃষ্টি ও জলোচ্ছ্বাসে বন্যার কবলে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্রাজুরিয়া কাউন্টির সার্ফসাইড বিচ এলাকার বাসিন্দারা বাড়িঘর ও রাস্তাঘাট প্লাবিত হওয়ায় দেখা দিয়েছে দুর্ভোগ বন্যায় শহরটির আরও ভয়াবহ পরিণত হতে পারে বলে শঙ্কায় অনেক বাসিন্দা repair our homes can we if some people may not be able to afford to clean up their yard uh, this, this day and age uh, we don't know uh, how people are are living yeah the storms are impactful as far as like you know we don't want them to damage the island we already have our infrastructure is not the greatest so it kind of hinders that too মৌসুমি ঝড়টি টেক্সাস অতিক্রমের সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় সর্বোচ্চ পঁয়ষট্টি কিলোমিটার এছাড়া মেক্সিকোতে ছিল পঞ্চান্ন কিলোমিটার তৌহিদুর রহমান এখন বিশ্ব